কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন। ক্লাস আওয়ার এর পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যারা আপনারা এই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে এই চ্যানেলে আপনারা পাবেন আপনাদের যারা অভিভাবক তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের সন্তানদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিশেষ করে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের নতুন কারিকুলামের এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই গণিত, ইংরেজি, বাংলা এবং অন্যান্য সাবজেক্টের সুন্দর সুন্দর ভিডিও পাবেন, এবং যেগুলো অনুসরণ করলে আপনাদের সন্তানদের উপকার হবে। এবং যারা আমার সহকর্মী শিক্ষক বা আমার এই শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী রয়েছেন এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকেও আমার বিনীত অনুরোধ, আপনাদের পাশে রাখুন, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর এখানে ক্লাস ভিডিও রেকর্ডিং দেওয়ার জন্য। আর একটা কথা হলো, যদি আমার এই ক্লাস রেকর্ডিং ক্লাসে কোনো এই আপনাদের জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন এবং আমি সংশোধনের চেষ্টা করব। আপনাদেরকে পাশে পাবো এই আশা রেখে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমি আজকে মূলত ষষ্ঠ শ্রেণীর হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নতুন কারিকুলামের একটি সেশন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী বিষয়ের বই পড়া ক্লাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা খাতা খুলে বসুন, আমি পরে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। যদি রেকর্ডিংটা মন দিয়ে শোনো তাহলে আর তোমাদের পড়তে হবে না, শুধু শুনবে আর একটু বোঝার চেষ্টা করবে। আমি গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমাদেরকে রিভিউ করব, কেমন? তো শোনো, আমি পড়া শোনাচ্ছি। খুশি আপা ক্লাসে ঢুকেই বললেন, কি সবাই প্রস্তুত? আমরা তো ইতিমধ্যে সক্রিয় নাগরিক ক্লাব আর বন্য প্রাণী সংরক্ষণ ক্লাব করেছি, তাহলে চলো একই ভাবে আমরা ঝটপট আমাদের বই পড়া ক্লাব গঠন করে ফেলি। তারপর সবাই মিলে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে কমিটি গঠন করলো, নিয়মাবলী তৈরি করলো, সারা বছরের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করা শুরু করে দিল। প্রথম দিনেই তারা বই পড়া ক্লাবের কাজের অংশ হিসেবে খুশিয়াপার সাথে নিয়ে গেল লাইব্রেরিতে। সেখানে গিয়ে তারা লাইব্রেরির সদস্য হল যাতে সবাই নিজের পছন্দ মতো লাইব্রেরি থেকে বই ধার নিতে পারে, পড়তে পারে। তারপর পুরো ক্লাসের সময় জুড়ে তারা লাইব্রেরিতে বসে মনের আনন্দে বই পড়ল। এই ক্লাব গঠনের ফলাফল হল অভূতপূর্ব। সবাই ক্লাসের একই এখন প্রতিদিন মনের আনন্দে বই পড়ে আর সীমাহীন আনন্দের জগতে ঘুরে বেড়ায়। চলো এবার আমরা নিচের যুক্ত আত্মমূল্যায়ন শখের মাধ্যমে আমাদের বই পড়া ক্লাবের সাথে আমাদের কার্যক্রমের মূল্যায়ন করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা পরে আমরা জানতে পারলাম তারা এই অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠাগারে অর্থাৎ লাইব্রেরিতে, প্রত্যেক স্কুলে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে বই পড়ার প্রতি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের বই পড়ে অজানার জগতে প্রবেশ করার জন্য, অর্থাৎ আমাদের সীমাহীন একটা জগৎ রয়েছে, ওই জগতে বইয়ের মধ্যেই সেই জগৎটা রয়েছে, বই পড়তে হবে, জ্ঞানের সাথে থাকতে হবে। তাহলে দেখি কার্যক্রমগুলো আমাদের কার্যক্রম ক্রম 1 হতে 2 3 4 5 6 7 8 পর্যন্ত এখানে ক্রম রয়েছে। তো আমি ক্রমগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের পরে আমি অন্তত 3টি বই পড়েছি। বই পড়ার আগ্রহ আমার বাড়ছে। বই পড়ে আমি যা জানতে পারি তা অন্যদের সাথে আলোচনা করি। ভবিষ্যতে কি কি বই পড়ব তার একটি তালিকা আমার আছে। আমি অন্যদের বই পড়তে উৎসাহিত করি। বই পড়তে আমার খুবই আনন্দ হয়। বই পড়ে আমি অনেক নতুন নতুন বিষয় জানতে পেরেছি। আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ একমত, মোটামুটি একমত, একমত নয়, এখানে তোমরা যেটা উপযুক্ত মনে করো সেখানে টিক চিহ্ন দিবে, কেমন? তাহলে মূল্যায়নে চলে যাচ্ছি আমরা। এখন আমাদের ক্লাব কার্যক্রম কেমন চলছে? বছর শেষে নিচের সব ব্যবহারকারী শিক্ষকের সহায়তায় আমরা আমাদের ক্লাবের কার্যক্রম ও এ থেকে আমাদের শেখার বিষয় বিশ্লেষণ করব। এতে আমরা সামনে আরো দক্ষভাবে ক্লাবের অংশগ্রহণ করতে পারব। ক্লাব কার্যক্রমের বিবরণ, তাই ক্লাবের নাম আমরা একটা বই পড়া ক্লাবের দেব, সূর্য কথার কথা পদ্ম, সূর্যমুখী বই পড়া ক্লাব। লক্ষ্য উদ্দেশ্য, আমি বছরে 12টি বই পড়বো,
আমি বছরে 10টি বই পড়বো। হ্যাঁ, অনুষ্ঠানের মিটিং সংখ্যা জানুয়ারি থেকে যদি ডিসেম্বর ধরে 12 মাসে 12টি মিটিং, হ্যাঁ মাসে 1টি মিটিং। তারপর খাজনিক ভাই পরদর্শীদের চোদের নাম, এখানে একজন নাম এভাবে নামগুলা দিবা তোমাদের, হ্যাঁ যাদের যে নাম, বর্তমান শিক্ষাবর্ষে পরিকল্পিত কাজের বিবরণ, পরিকল্পিত কাজের বর্তমান অবস্থা, শিক্ষকের মন্তব্য, এখানে তোমরা সুন্দরভাবে বই থেকে দেখে দেখে খাতায় প্রথমে এই পূর্ণ এই ফর্মটা তুলবে, তারপর খাতায় তোমরা এক এক করে লিখে ফেলবে, কেমন? তো এখন দেখো অক্ষর নম্বরে ক্লাবের সভাপতি, সহসভাপতি, সচিব কর্তৃক পূরণীয় প্রত্যেক সদস্যদের জন্য এ ধরনের একটা ফর্ম থাকবে। এই যে দেখো সোনাগুড়ি ক্লাব, বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাব, বই পড়া ক্লাব, কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখি সভাপতি, সদস্য, সচিব, সদস্য নয়, সভাতে উপস্থিতি, মোট সদস্য সংখ্যা, ক্লাব কার্যক্রমের অংশগ্রহণের ধরন, সভাপতি, সচিবের মন্তব্য, স্বাক্ষর, খুবই সক্রিয় উদ্যোগী, আলোচনা অংশগ্রহণ করে, কাজে সক্রিয় থাকে, মোটামুটি সক্রিয়, কিছু কিছু কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছে, ভবিষ্যতে আরো সক্রিয় অংশগ্রহণ কাম্য, শুধু কিছু বাধ্যতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছে, এই মন্তব্যগুলো তোমরা ঠিক চিহ্ন দিবে। ওকে, তাহলে আজকে আমরা সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, তা হলো বই পড়া ক্লাব। এখন তোমাদের হয়তো জানার বিষয় হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাব মানে কি? ক্লাব মানে সংঘ, একতা, যেখানে কিছু সংখ্যক শিক্ষার্থী, কিছু সংখ্যক মানুষ একটা নিয়ে, একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কাজ করে, তাকে বলে ক্লাব। তো বই পড়া ক্লাব খুব গুরুত্বপূর্ণ, এ কারণে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই 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 অভিজ্ঞতাটি দেওয়া হয়েছে। ওকে, তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, সাথে দেখেছেন এবং একসাথে দেখেছেন, সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক এবং স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আমি সবাইকে আরো একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও সেশনটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। আরেকটি কথা বলে যেতে ভুলে গেছি, তা হল ক্লাস আওয়ার ইউটিউব চ্যানেলটি আপনারা যদি গুগলে বা নেটে বা ইউটিউবে সার্চ দেন, হয়তো এটা পাবেন না। আপনারা দেখবেন এই আমার ছবি লোগোযুক্ত ক্লাস আওয়ার, এই যে @ ক্লাস ড্যাশ আওয়ার, এটা যদি দেখেন তাহলে এটা সার্চ দিয়ে যদি এটা এই ছবিটা দেখেন, এই ধরনের ভিডিওগুলো দেখেন, তখন বুঝবেন যে এইটা আমার চ্যানেল। ওকে, তাহলে আমি অনুরোধ করবো আরেকবার, যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি মন্দ লাগে, মন্দ লাগাতুকু ভালো লাগাতুকু কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, বাই।